যাচ্ছে অসহায় তুমি অন্য কারোর সঙ্গে বেদ নীরব তোমার তো প্রচুর ফ্যান ফলোয়িং অ্যান্ড তুমি এখন মানে মানে একদম রোম্যান্টিক হিরো হিসেবে ইওর এক মানে দারুণ নাম তো এই ছবিটার মধ্যে একটা অদ্ভুত মানে স্পর্শর মধ্যে একটা অদ্ভুত একটা গল্প আছে যেটা আমার মনে হয় অভিনেতা হিসেবে তুমি নিশ্চয়ই নিজেকে ডিসকভার করতে চাও সেভাবে তো এই ছবিতে তোমার মানে হোয়াট ইজ মানে তোমার সবচেয়ে ইউএসপি কি লেগেছে আমার কাছে মামুন ভাইয়ের সাথে আগে যে দুটো কাজের যে এক্সপিরিয়েন্স সেই কাজের জায়গা থেকে মামুন ভাইকে তো আমি বলছি মামুন ভাই আমি গল্প শুনবো না আমি আমি করবো কাজ করবো মামুন ভাই বলছে না আপনার গল্প শুনতে হবে আমি বলছি না আমি গল্প শুনবো না কিন্তু যখন গল্পটা আমি শুনলাম এবং শোনার পরে মামুন ভাই বললো যে এটা ঋতুপর্ণা সো তখন আমার কাছে প্রথম মূল ধাক্কাটা ছিল যে না মানে এইখানে যদি এই ইন্দিরা ক্যারেক্টার যদি ঋতুপর্ণা না হয় তাহলে আসলে আমাকে মানে ওই জিনিসটা হয় না আসলে জিনিসটা জমে না বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক বসুন্ধরা ডায়াপ্যান্ট ওর ভালোর জন্য সো অবশ্যই আমার মানে আমার কাছে মনে হয় যে ক্যারেক্টারে অ্যাক্টিং করার জায়গাটা গল্পের জায়গাটা আমি সব জায়গায় ইন্টারভিউতে বারবার বলছিলাম যে একজন কো অ্যাক্টর বা কো অ্যাক্ট্রেস বা অপোজিটে যে অ্যাক্ট্রেসটা থাকে তার অ্যাক্টিং এ কিন্তু অনেক শেখা যায় এক্স্যাক্টলি সো আর আমরা আমাদের আমাদের খুব ডিফিকাল্ট কিছু সিনস ছিল সেগুলো আই থিংক আমরা ভালো করে এনাক্ট করতে পেরেছি তো তোমার কি মনে হয় এই স্পর্শ ছবিটা মানে তুমি এখন যা যা ছবি করছো তার মধ্যে ইট উইল ক্রিয়েট আ লট অফ ডিফারেন্স আর তোমার মনে হয় যে যা যা ছবি করেছো তার মানে সমগোত্রই থাকবে না অবশ্যই এখানে তো সবচেয়ে বড় অ্যাডেড থিংস হচ্ছে আপনি এবং আমার কাছে মনে হয় যে মানে ফ্যান ফলোয়ারের জায়গা থেকে যেটাই হোক না কেন আমাদের ছবি এখন বাজার অনেক বেশি বড় বৃদ্ধি পাচ্ছে আমাদের ছবিগুলো দেশের বাইরে যাচ্ছে সো প্রবাসীরা অনেক দেখছে সো সেইখানে যখন ঋতুপর্ণার ফ্যান ফলোয়ার যা দেশের বাইরের কলকাতার যারা প্রবাসীরা নীরবের ফ্যান না আমারটা সব মিলে সব মিলে যখন জিনিসটা হবে আমার কাছে মনে হয় যে এটা একটা মানে ফাটাফাটি কিছু হবে এবং আমার কাছে মনে হয় যে এটা গল্পটা এত সুন্দর সো এই গল্পের জায়গাটাই সেন্সিটিভ এবং এটা মানুষকে অনেক বেশি নাড়বে এবং মানে মানে থ্যাংকস টু ইউ যে মানে এত সুন্দর কোঅপারেশন করার জন্য থ্যাংকস টু ইউ নীরব আমার মনে হয় যে এটা একটা দুর্দান্ত নতুন একটা জুটি তৈরি হচ্ছে এবং আমার আমার ধারণা যে আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির থেকে বেশি বাইরে গিয়ে অনেক নতুন নতুন জুটি তৈরি হয় নতুন কম্বিনেশনে কাস্টিং হয় আমার মনে হয় দিস কাস্টিং ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড থ্যাংক ইউ টু মামুন ভাই অ্যান্ড দ্য হোল ক্রু যারা ভেবেছে আমাদের সম্বন্ধে অ্যান্ড আই বিলিভ যে স্পর্শ ঋতুপর্ণা নীরবকে একটা নতুন জায়গা দেবে বাংলাদেশে